السلام عليكم everyone, কেমন আছেন সবাই? আজকে টমেটো দিয়ে মুরগি ভুনা করব। তাজা লাগবে। এখানে আছে মুরগির পরিমাণ, কেটে ধুয়ে নেয়ার পর 700 থেকে প্রায় 750 গ্রামের মতো। এখানে নিলাম 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, আর এখানে দুটা পেঁয়াজ নিলাম কেটে। এখানে নিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর সামান্য লবণ। আর এখানে নিলাম কিছু চেরি টমেটো আর দুইটা বড় টমেটো। দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন। এখন দিব মশলা কষানোর জন্য পানি। এখন দিয়ে দিব মশলাগুলো। এখন দিয়ে দিব টমেটো। সামান্য আসারের তেল আর একটু কষিয়ে নিই ঢেকে। এখন দিয়ে দিব মাছ। এখন ডেকে 15 থেকে 20 মিনিট রান্না করব। আজকে মাংসের মধ্যে কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না। এখন দিব আচারের একটু মশলা। এইভাবে রান্না করলে খাওয়ার সময় আচার লাগবে না, লেবু লাগবে না, কিছুই লাগবে না, সাধারণ মজা। যারা আচার লাগা তাদের জন্য বেস্ট রান্না। যে কোনো আচার কম বেশি সবার ঘরে কিছু না কিছু থাকে। রান্নার সময় যখন সামান্য আচার দিয়ে নিব আমরা মাংসে, তখন মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। হয়ে গেছে আমার পূর্ব স্বাদের আচারে মাংস। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন সার্ভ করার জন্য ধরে নিবো।